এভাবে দিয়েছি আপনি চাইলে এটা একটা স্ক্রিনশট টেলারকে দিয়ে এটা বানায় নিতে পারেন ড্রেসের ফুল স্লিভ আসছে দেখেন আমি জামাটা এর যে জড়িপাটটা ওই জড়িপাটটা সবাই টার্সেল কাজ করা ওনাটার মধ্যে জামাটার মধ্যে এর মধ্যে টার্সেলটা কিন্তু এরকম থাকবে ঠিক আছে সাগর ভাই থাকবে ড্রেসের বডি আসবে 61 ইঞ্চি আসবে ড্রেসের বডি ড্রেসের লম্বা আসবে 46 থেকে 47 এটা ব্যাকপার্টটা পুরাটা সুতার কাজ পুরোটার মধ্যে সিকোয়েন্সার কাজ করা আছে স্লিপটা অনেক বেশি সুন্দর এই থাকবে স্লিভের পোরশনটা স্লিপটা দেখেন আমি কিন্তু এটা ডিজাইন করেছি এই যে লাল কাপড়টা ভিতরে লাগাই এই যে দেখেন লাল কাপড়টা ভিতরে লাগাই এরপর ঢিউ ঢিউ করে দিয়ে দিয়েছি ফুল ফ্রন্ট পার্টটা এরকম আসবে ব্যাক পার্টটা আসবে এইরকম দেখেন ওড়নাটা আসবে এরকম আমরা যারা স্কুলে যাই বাচ্চা নিয়ে তারপর আমরা যারা হচ্ছে গিয়ে একটু এই গরমে আরাম খুঁজি সবসময় তারাই এটা সবসময় পরবো এই থাকবে ওড়না এবার আসেন সালোয়ারটা হ্যাঁ খেয়াল করে দেখেন লাল একটা জুতার সাথে পরছি আমার না আর লাল জুতা নাই এই জুতাটা না ছিঁড়ে গেছে তারপর আমি এটার সাথে পরছি গজ সালোয়ার কাপড় থাকবে আপু দুই গজ থাকবে সালোয়ারের কাপড়টা দেখেন দেখছেন আমার মতো দুইটা ঢুকবে এটার মধ্যে টেনশনের কোনো কারণ নেই চাইলে প্লাজও বানাইতে পারবেন